প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি হোসনে শারমিন শিপলা, সহকারী শিক্ষক, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন সম্পর্কে আলোচনা করব। মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন অর্থাৎ মালিকের ধরন, মালিকের প্রকৃতি বা মালিকের সংখ্যার উপর ভিত্তি করে ব্যবসার প্রতিষ্ঠানকে ভাগ করা। মালিকানার ভিত্তিতে ব্যবসাকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। এক, এক মালিকানা ব্যবসায়। দুই, অংশীদারি ব্যবসায়। তিন, যৌথ মূলধনী ব্যবসায়। চার, সমবায় সমিতি। পাঁচ, রাষ্ট্রীয় ব্যবসায়। এখন আমরা এই প্রকারগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে নিচের কিছু ছবি আমরা লক্ষ্য করি। এই ছবিগুলোতে কিছু দোকান দেখা যাচ্ছে, যে একটি বুক স্টল দেখতে পাচ্ছি আমরা, একটি মুদির দোকান দেখতে পাচ্ছি। এখানে একজন মাত্র বিক্রেতাকে তার পণ্য নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। এইখানে একটি জিনিস লক্ষণীয় যে এখানে এই দোকানগুলোর মালিক কিন্তু একজন মাত্র ব্যক্তি। এভাবেই একজন মাত্র ব্যক্তির দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানকে আমরা বলি এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসায়ের ধারণা, মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে কোনো ব্যবসায় গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসায় অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, তখন তাকে এক মালিকানা ব্যবসায় বলে। এখন আমরা এক মালিকানা ব্যবসায়ের কিছু সুবিধা এবং অসুবিধা দেখি। এক মালিকানা ব্যবসায়ের সুবিধা, সহজ গঠন প্রণালী। যেহেতু একজন মাত্র ব্যক্তি যে কোনো সময় প্রতিষ্ঠানটি গঠন করতে পারে এবং এই প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে কোনো আইনগত বাধ্যবাধকতা নেই, এজন্য এটি গঠন করা সহজ। স্বল্প পুঁজি, স্বল্প পুঁজিতে স্বল্প পরিসরে যে কোনো সময় ব্যবসায়টি স্থাপন করা যায়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, যেহেতু একজন মাত্র ব্যক্তি ব্যবসায়টি পরিচালনা করে, এজন্য যে কোনো সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা তার পক্ষে সম্ভব হয়। গোপনীয়তা রক্ষা, একজন মাত্র ব্যক্তির পক্ষে প্রতিষ্ঠানের বিষয়গুলোর গোপনীয়তা রক্ষা করা সহজ হয়। এক মালিকানা ব্যবসার অসুবিধা আমরা দেখি, সীমাহীন দায়। যেহেতু একজন মাত্র ব্যক্তি ব্যবসায়টির মালিক এবং পরিচালনার তারিখা তার উপরই ন্যস্ত থাকে, এজন্য ব্যবসার সমুদায় দায় তাকে একাই বহন করতে হয়। ব্যবস্থাপনার জটিলতা, একজন মাত্র ব্যক্তির কর্মদক্ষতার একটি পরিসীমা থাকে। অনেক সময় ব্যবস্থাপনার সামগ্রিক কার্যাবলী সম্পন্ন করতে গেলে তার জন্য কিছু জটিলতা তৈরি হতে পারে। বেশি ঝুঁকি, একজন মাত্র ব্যক্তির দ্বারাই ব্যবসাটি পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয় বলে সমুদায় ঝুঁকিও তাকে একাই বহন করতে হয়। অনিশ্চিত স্থায়িত্ব, মালিকের উপর, মালিকের ইচ্ছার ওপর বা মালিকের মৃত্যুতে বা মালিকের যে কোনো সমস্যায় ব্যবসায়টি যে কোনো সময় অবসায়ন হতে পারে, এজনের স্থায়িত্ব অনিশ্চিত। এবার আমরা আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি দুটি হাত এবং কয়েকটি হাতের ছবি দেখা যাচ্ছে। এভাবে দুই বা ততোধিক ব্যক্তির দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসাকে আমরা বলি অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায় মূলত অংশীদারদের মাঝে একটি চুক্তিবদ্ধ সম্পর্কের ফল। এখানে আমরা অংশীদারি ব্যবসার কিছু বৈশিষ্ট্য দেখি। এক, আইনগত ঝামেলা না থাকায় অংশীদারি ব্যবসার গঠনও বেশ সহজ। দুই, অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তি অংশীদারি ব্যবসায়ের ভিত্তি হিসেবে কাজ করে। তিন, এই ব্যবসায়ের অংশীদারগণ চুক্তিতে বর্ণিত নিয়ম অনুযায়ী মূলধন সরবরাহ করে থাকে। চার, পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তি করে এ ব্যবসায় গড়ে ওঠে। পাঁচ, অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। এরপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি ২০ জনের অধিক সদস্য নিয়ে কোন ধরনের ব্যবসায় গঠন করতে হবে, শেয়ার ক্রয় করে কোন ব্যবসার মালিকানা পাওয়া যায় এবং ভোটাধিকার লাভ করা যায়। এই প্রশ্নগুলোর উত্তর দিলে আমরা বলব এটি যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন। যৌথ মূলধনী ব্যবসায় কাকে বলে? কোম্পানি সংগঠন হলো আইন দ্বারা সৃষ্ট পৃথক অস্তিত্ব সম্পন্ন কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী এবং সীমিত দায়ের এমন এক ধরনের প্রতিষ্ঠান
যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। এরপর যৌথ মূলধনী ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। এক নাম্বার আছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান। যৌথ মূলধনী কোম্পানি একটি আইন সৃষ্ট ব্যবসায়ী সংগঠন। বাংলাদেশের কোম্পানিসমূহ 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় বলে একে আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলে। দুই, সদস্য সংখ্যা। যৌথ মূলধনী কোম্পানিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি আর একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন, এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য 7 জন এবং সর্বোচ্চ সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তিন, স্বেচ্ছামূলক সংগঠন। কোম্পানি ব্যবসা একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। সদস্যদের কেউ ইচ্ছা করলে শেয়ার হস্তান্তরের মাধ্যমে সহজেই ব্যবসায় থেকে বিদায় নিতে পারে, আবার কেউ ইচ্ছা করলে শেয়ার ক্রয়ের মাধ্যমে এর সদস্য পদও লাভ করতে পারে। চিরন্তন অস্তিত্ব। কোম্পানি ব্যবসায় যেহেতু আইনের মাধ্যমে সৃষ্ট, তাই এর বিলুপ্তি ঘটাতে চাইলে তা করতে হবে আইনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায়। এভাবে সে চিরন্তন অস্তিত্বের মর্যাদা লাভ করে। কোনো শেয়ার হোল্ডারের মৃত্যু, দেউলিয়াত্ব বা শেয়ার হস্তান্তরের মাধ্যমে কোম্পানির বিলোপ সাধন হয় না। চার, কৃত্রিম ব্যক্তিসত্তা। আইনের দ্বারা সৃষ্ট বলে এ ব্যবসায়টি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে বোঝায় ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আইনগত মর্যাদা ও অধিকার অর্জন করা। চার, পৃথক সিলমোহর। কৃত্রিম ব্যক্তি হওয়ার কারণে কোম্পানিকে একটি সিল ব্যবহার করতে হয়। কোম্পানির সকল কাজে ও কাগজপত্রে এ সিলের ব্যবহার বাধ্যতামূলক। ৬, অধিক মূলধন। আইনগতভাবে কোম্পানির মূলধনকে কতগুলো সমান অঙ্কের ক্ষুদ্র এককে ভাগ করা হয়। শেয়ার কোম্পানির মাধ্যমে কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করে, এজন্য কোম্পানির মূলধনের পরিমাণটাও বেশি হয়ে থাকে। মালিকানা হতে ব্যবস্থাপনা পৃথক। কোম্পানি ব্যবসার ক্ষেত্রে কোম্পানির মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। ব্যবস্থাপনার দায়িত্ব থাকে বেতনভুক্ত অন্য একটি পক্ষের উপর। মালিকগণ নীতি নির্ধারণ কাজে অংশগ্রহণ করে থাকে। ৮, দায়বদ্ধতা। কোম্পানি ব্যবসায় সদস্যদের দায় সীমিত। সদস্যগণের দায় সাধারণত শেয়ার মূল্য ও প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ যদি কোনো শেয়ার মালিক কোনো কোম্পানির 200 টাকা মূল্যের 100টি শেয়ার ক্রয় করেন, তাহলে তার দায় শুধু 20,000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। ৯, গণতান্ত্রিক ব্যবস্থাপনা। কোম্পানি ব্যবসায়ের পরিচালনা ও ব্যবস্থাপনায় গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধ অনুসরণ করা হয়। শেয়ার মালিকগণ প্রত্যক্ষভাবে ভোট দিয়ে পরিচালনা পরিষদ নিয়োগ দেন এবং তাদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবসায় পরিচালিত হয়। এ ছিল কোম্পানি ব্যবসার কিছু বৈশিষ্ট্য। সর্বপ্রথম কোম্পানি পাশ হয় ব্রিটেনে 1844 সালে, দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 নামে পরিচিত ছিল। ব্রিটিশ শাসিত ভারত উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয় 1850 সালে। 1913 সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাশ হয়। স্বাধীন বাংলাদেশেও অনেক বছর যাবৎ 1913 সালেরই কোম্পানি আইন চালু ছিল। কোম্পানি আইনের ব্যাপক সংস্কার করে 1994 সালে বাংলাদেশে নতুন কোম্পানি আইন প্রবর্তন করা হয়। বর্তমানে বাংলাদেশের সকল কোম্পানি ব্যবসায় 1994 সালের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। এখানে আমরা কয়েকটি হাতের ছবি দেখতে পাচ্ছি। এভাবে কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে একত্রিত হয়ে যে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে তাকে আমরা বলি সমবায় সমিতি। সমবায় সমিতির মাধ্যমে মূলত একটি নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট একটি শ্রেণী তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে একত্রিত হয় এবং সে অনুযায়ী ব্যবসাটি পরিচালিত করে। সমবায় সমিতি সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে জানব। এবার আমরা আসি রাষ্ট্রীয় ব্যবসায়। সাধারণত দেশে অধিক শিল্পায়ন, অধিক কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রা ও ব্যাংকিং ব্যবসায় নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ সহ সকল সম্পদের সুষম বণ্টন ও ব্যবহারের উদ্দেশ্যে এবং বিশেষ কিছু জনকল্যাণমূলক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে থাকে। রাষ্ট্রীয় ব্যবসায় কি? উত্তর,
রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তী সময়ে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। সরকারি বেসরকারি অংশীদার ভিত্তিক ব্যবসায় কি? উত্তর, সরকারি ও বেসরকারি যৌথ অর্থায়নে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে ওঠে তাকে সরকারি বেসরকারি অংশীদার ভিত্তিক ব্যবসায় বলে। রাষ্ট্রীয় ব্যবসায় বৈশিষ্ট্য। রাষ্ট্রীয় ব্যবসায় সাধারণত রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশে বা জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে গঠিত হয়। মালিকানা সম্পূর্ণভাবে রাষ্ট্রের উপর ন্যস্ত থাকে ও সকল মূলধন সরকারই সরবরাহ করে থাকে। কোনো কোনো অবস্থায় জনগণের নিকট আংশিক শেয়ার বিক্রি করতে পারে। বিশেষ আইন দ্বারা গঠিত হয় বলে এ জাতীয় ব্যবসায় কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী। জনসেবা বা জনকল্যাণই এ জাতীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য। এ জাতীয় ব্যবসায়ের লাভ হলে তা সরকারি তহবিলে জমা হয় এবং জনকল্যাণে ব্যয় হয়, আবার লোকসান হলে তা সরকারকেই বহন করতে হয়। এ জাতীয় ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে জাতীয় সংসদের নিকট জবাবদিহি করতে হয়। আজকে আমরা মালিকানা ভিত্তিতে ব্যবসা সংগঠনের কিছু প্রকারগুলো সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে তোমাদের এ বিষয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। এখান থেকে আমরা কিছু বাড়ির কাজ নেই। এক হচ্ছে, এক মালিকানা ব্যবসায় কি? দুই, এক মালিকানা ব্যবসায়ে মালিকের দায় সীমাহীন ব্যাখ্যা করো। এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করো। এক মালিকানা ব্যবসায়ের 10টি উপযুক্ত ক্ষেত্রের নাম খাতায় লিখে আনবে। পাঁচ, অংশীদারি ব্যবসায়ের চুক্তি লিখিত হওয়া বাঞ্ছনীয় কেন? এখানে 5 নম্বর প্রশ্ন সম্পর্কে তোমাদের উত্তর সম্পর্কে একটু ধারণা দিয়ে দিবেও যে অংশীদারি ব্যবসায়ের চুক্তি লিখিত হওয়া বাঞ্ছনীয় কেন। আমরা জানি অংশীদারি ব্যবসায়ের চুক্তি লিখিতও হতে পারে বা মৌখিকও হতে পারে, কিন্তু ভবিষ্যতের কোনো বিরোধ এড়াতে এবং আইনগত কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য অংশীদারি ব্যবসায়ের চুক্তিটি লিখিত হওয়াই বাঞ্ছনীয়। তোমরা বাড়ির কাজগুলো করে রাখবে। পরবর্তীতে এই অধ্যায়টি বেশ বড়, আমরা আরও আলোচনা করবো অধ্যায় নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।